নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিকাশ গার্ডেনিং এ আপনাদের স্বাগত। আমি আপনাদের গার্ডেনের বন্ধু অমিত নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য। প্রায় সারা বছর ফুল পেতে খুব সহজেই টবে চাষযোগ্য গাছ হিসেবে এবং বিভিন্ন রঙের ফুলের জন্য জবা গাছের চাহিদা সবসময় বেশি থাকে। জবা গাছে খুব বেশি পরিমাণে ফুল পেতে আজকে আপনাদের খুব সংক্ষেপে এবং অল্প কয়েকটি কিন্তু খুবই কার্যকরী কিছু টিপসের কথা আজ জানাবো, যেগুলোর মাধ্যমে আশা করা যায় আপনারাও জবা গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাবেন। নিয়মিত এরকম হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলে প্রেস করে নেবেন। 15 দিন পর পর আপনার জবার টবে 1 চামচ ডিএপি ও 1.5 চামচ এমওপি পটাশ সার প্রয়োগ করুন এবং মাঝে মধ্যে যদি সঠিক অনুপাতে তৈরি সরিষার খোল পচানো লিকুইড এবং কলার খোসা ভেজানো লিকুইড ব্যবহার করতে পারেন তাহলে খুবই ভালো। আমি পরবর্তীতে এই লিকুইড সার আপনারা কীভাবে সঠিক অনুপাতে বানাবেন সেই সম্পর্কিত ভিডিও দিয়ে দেবো আমার এই চ্যানেলে। এছাড়াও আরও অনেক কিছুই আছে যা জবার টবে ব্যবহার করলে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে, যেমন হাড় গুঁড়ো, শিমকুচি, ভার্মিকম্পোস্ট ইত্যাদি, কিন্তু এগুলো ব্যবহারটা অনেকটা বাধ্যতামূলক নয়। যেখানে অনেক বেশি পরিমাণে রোদ থাকবে সেখানেই আপনারা টবগুলোকে রাখার চেষ্টা করবেন। বেশি জবা ফুল ফোটার জন্য অবশ্যই ফুল সানলাইট প্রয়োজন রয়েছে। আরেকটি নিয়মিত কাজ হলো জবার টবে সঠিকভাবে ওয়াটারিং করতে হবে। বেশি পরিমাণে ফুল পেতে হলে এটি অত্যন্ত জরুরি একটি কাজ। জবার টবে প্রতিদিন জল দিতে হবে কারণ গাছ থাকবে ফুল সানলাইটে, তাই জল দ্রুত শুকিয়ে যাবে। তবে অতিরিক্ত জল দিয়ে অবশ্যই জলাবদ্ধতা সৃষ্টি করা যাবে না, কারণ জল গোড়ায় জমে থাকলে জবা গাছের কুঁড়ি ঝরে পড়ে যেতে পারে। আবার জল কম থাকলেও জবা গাছের কুঁড়ি অনেক সময় ঝরে পড়ে যায়। মিলিবাগ জবা গাছের প্রথম শত্রু, এ জবা গাছে অ্যাটাক করবেই বলাই যায়। এর জন্য আপনাদের কি করতে হবে সে রিলেটেড ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা অবশ্যই সেই ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখবেন, তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন কিভাবে বাড়িতে অতি সহজে তৈরি করে নেওয়া যায় মিলিবাগ দূরীকরণের জন্য কার্যকরী কীটনাশক। শুধুমাত্র বেসিক এই কয়েকটি মাত্র পদক্ষেপ যদি আপনারা অবলম্বন করেন তবে আপনাদেরও ছাদ বাগানে জবা গাছও ফুলে পড়ে উঠবে এটা আশা করা যায়। আর যদি কোনো সমস্যা আসে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। যে কোনো প্রশ্ন থাকলে আমাদের অবশ্যই জানান, আমরা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কিছু ইনফরমেশন নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন।